যুক্তরাষ্ট্রে কোভিড নাইন্টিনে একদিনে 10 বাংলাদেশি সহ 1867 জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা 39,000 ছাড়িয়েছে। এর মধ্যে বাংলাদেশি রয়েছেন 170 জন। বাংলাদেশি অধ্যুষিত নিউ ইয়র্কে মারা গেছেন সর্বাধিক 17,500-এর বেশি মানুষ। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর মিছিল দিন দিন দীর্ঘ হচ্ছে। সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে। শনিবার পুরো যুক্তরাষ্ট্রে নতুন করে 29,000-এর বেশি মানুষের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা 7,38,000-এর বেশি। দেশটিতে মৃতের সংখ্যা 39,000 ছাড়িয়ে গেছে। এই অবস্থায় ধীরে ধীরে বিভিন্ন অঙ্গরাজ্যের বিধিনিষেধ তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। We've now conducted over 4 million tests. চীন যদি ভুলক্রমে ভাইরাসটি ছড়িয়ে থাকে তাহলে সেটি ভুলই, কিন্তু এটা যদি জেনে শুনে করা হয়ে থাকে তাহলে দেশটিকে এর পরিণতি ভোগ করতে হবে। আমরা ভাইরাসের বিরুদ্ধে লড়ে যাচ্ছি। দেশব্যাপী 40,00,000 পরীক্ষা ইতোমধ্যে করা হয়েছে, যা যে কোনো দেশের চেয়ে বেশি। ক্রমেই আমরা চিকিৎসা সেবার উন্নতি করছি। এদিকে ক্যালিফোর্নিয়া ও টেক্সাসে লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ করেন শত শত মানুষ। তাদের অভিযোগ, বাসায় থেকে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। দ্রুত লকডাউন তুলে নেয়ার দাবিও জানান তারা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক।